আজ আমরা এমন একটা জায়গা যাব খুব সাধারণ কিন্তু খুবই অসাধারণ এবং ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা। তো তরুণ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ বিউটি বোর্ডিং থেকে স্বাগত জানাচ্ছি, আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি এই ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে, যে বিউটি বোর্ডিংকে বলা হয়ে থাকে কলকাতার কফি হাউসের থেকেও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ। কারণ এই বিউটি বোর্ডিংয়ে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার সবার পদচারণায় একসময় মুখর ছিল এই প্রাঙ্গণ। সেই ঐতিহাসিক বিউটি বোর্ডিং সম্পর্কে আপনাদের আজ জানাবো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন এবং শুনতে থাকুন এই বিউটি বোর্ডিংয়ের সমৃদ্ধের ইতিহাস। বিউটি বোর্ডিং পুরান ঢাকার বাংলা বাজারে 1 নং শ্রীশদাস লেনে অবস্থিত একটি দোতলা পুরাতন বাড়ি, যার সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার একটি কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের কফি হাউস আর বাংলার বিউটি বোর্ডিং। পশ্চিমবঙ্গের সেই কফি হাউস আমি নিজেও গিয়েছিলাম, সেখানে আসলে দোতলা খালি একটা বিল্ডিং, বড় একটা হল রুম, আকাশ নাই, দেখা যায় না, বাতাসও পাওয়া যায় না, গাছগাছরাও পাওয়া যায় না, পাখিও পাওয়া যায় না। আর আমার এখানে তো মনে করেন বিউটি বোর্ডিংয়ে সব কিছু পাবেন। এখানে দাঁড়ালে চাঁদ দেখা যাবে, সূর্য দেখা যাবে, পশু দেখা যাবে, পাখি দেখা যাবে, হ্যাঁ, পাখির কলরব শোনা যাবে। তো অতএব সেই অর্থে আজ পর্যন্ত এখানে এত কবি সাহিত্যিক আসছে, কিন্তু কেউ আমাদের এই সম্পর্কে একটা গান তৈরি করতে পারে নাই। তো মনে করি যে সেই কফি হাউসটার একটা গানেই সেটা মাত করে দিয়েছে, সেটা দাঁড়িয়ে গেছে। আর এখানে এত কিছু আসার পরে, এত কিছু হওয়ার পরও আজ পর্যন্ত এটা নিয়ে কেউ সেরকমভাবে ভাবে না। এটাকে একটা মডেল হিসেবে রক্ষা করার জন্য সেইভাবে কেউ পদক্ষেপ নিচ্ছে না। ভিতরে ঢুকতেই সবুজ ফুলের বাগান আর নানা রকম গাছ আপনাকে মোহিত করবে। বাগানের মাঝখানে ফাঁকা জায়গা, যা আড্ডা স্থল। হলদে কালচে রঙের বাড়িটির এক কোণায় লেখা রয়েছে বিউটি বোর্ডিং। পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিংকে এখন হয়তো কিছুটা ফিকে মনে হতেই পারে। তথাপি এখানে দেখেছি আমি বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু তখন শেখ মুজিবুর রহমান ছিলেন, আমারই চোখের দেখা আর কি। উনি যখন আসতেন তখন তো উনি বঙ্গবন্ধু হননি, শেখ সাহেব, শেখ সাহেব বলতেন। ১৯৪৯ সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনীমোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে 11 কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং। নলিনীমোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছে। তখনকার সাহিত্য আড্ডার জন্য অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং। বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণায় এই বিউটি বোর্ডিং ধন্য হয়েছে। যখন এখান থেকে স্বদেশী পত্রিকা বেরোতো সোনার বাংলা, সেই সুবাদে সুধীর দাসের নিমন্ত্রণে নেতাজি সুভাষ বসু এখানে বেশ কয়েকবার আসছেন এবং এটাও বলছিলেন যে উনি আমাদের এখানে একটা করঞ্জা গাছ আছে, এখনও সেটার শাখা প্রশাখায় সেটার বংশধর, সেই করঞ্জা গাছের নিচে উনি ছবি উঠেছেন। যদি কোথাও সেই নেতাজির ছবি পিছনে যদি করঞ্জা থাকে তো এটা বুঝে নিতে হবে যে এটা বিউটি বোর্ডিংয়ের একটা ঐতিহাসিক ছবি হবে। পল্লীকবি জসীমউদ্দিন উনি একদিন আসলেন, আমি তো আসলে চিনতে পারলাম না ওনাকে সঠিক। উনি আমাকে বলল যে তুমি কি কবর কবিতা পড়েছ? আমি বললাম হ্যাঁ স্যার। তখন উনি কবিতাটা আবৃত্তি করে শুনালেন, তা আমি সেই ব্যক্তি। আমাদের পিছনে এখানে একটা রুম ছিল, এটার নাম ছিল 24 নম্বর। এই 24 নম্বর রুমে আইসা থাকলেন, 2-3 দিন ছিলেন এখানে। আইসা উনি লেখালেখি কিছু করলেন। আমি বলতে গেলে আমি একটা সৌভাগ্যবান ব্যক্তি, ওনার মতন মানে কবিকে পেয়েছি, ওনার নাম লিখেছি, ওনার থেকে সই নিয়েছি ডেরি খাতায়। তো অতএব একটা আমার জন্য মনে হয় যে সারা জীবনের একটা সৌভাগ্যবান একটা সময় ছিল। নির্মলেন্দু গুণ আসতেন তখন, 5 নম্বর থাকতেন, 7 নম্বর থাকতেন।
ওনাদের সমসাময়িক বন্ধু ছিল এমদাদ লোক মিলন, উনিও আসতেন মাঝে সাঝে, আড্ডা টাড্ডা দিতেন, পাঁচ নম্বরে বসতেন। জাদুকর জুয়েলাইজ উনিও আসতেন, প্রথম তো উনি আসলেন চতুরঙ্গ, নিয়মিত চতুরঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠান করতেন টিভিতে। যে একটা মাটিরই একটা গুণ যে এই এতটুকু একটা ছোটো জায়গার থেকে কত ধরনের লোক মানে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা অগণিত বলতে গেলে। 1971 সালে পাক হানাদার বাহিনী বিউটি বোর্ডিংয়ের মালিক প্রহ্লাদ চন্দ্র সাহা সহ আরও 16 জনকে ধরে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। প্রহ্লাদ বাবুর মৃত্যুর পর তার পরিবার চলে যায় কলকাতায়। দেশ স্বাধীন হবার পর কয়েকজন পারিবারিক বন্ধুর ডাকে প্রহ্লাদ বাবুর পরিবার দেশে ফিরে এসে আবার হাল ধরেন বিউটি বোর্ডিংয়ের। মালিক ম্যানেজার সহকারে আশেপাশের কিছু লোক নিয়ে 17 জন শহীদ হলেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় বহু আসছে, কিন্তু এখন পর্যন্ত মনে করেন আমরা এটা সরকারের থেকে স্বীকৃতি পাই নাই যে একটা শহীদ পরিবারের স্বীকৃতি। এটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এটার সাথে আমাদের মুক্তিযুদ্ধ মানে ইতিহাস, আমাদের ঐতিহ্য রিলেটেড। তারপর এটার সাথে আসলে অনেক আমাদের সংস্কৃতি বনা মানুষ, শিল্পী কবি এখানে এদের আড্ডা ছিল, আমরা শুনেছি, শুনে শুনে বড় হয়েছি, কিন্তু আসা হয়নি। ১৯৪৭ সালে দেশভাগের সময় জমিদার পরিবারটি ভারতে চলে যায়। তখন এখানে গড়ে ওঠে একটি ছাপাখানা। সে সময় এখান থেকে প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা। দেশভাগের পর বাংলা বাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু। তখন থেকেই বিউটি বোর্ডিং শিল্প সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে যায়। এক সময় সোনার বাংলা পত্রিকাটির অফিস কলকাতায় চলে গেলে এর মালিক সুধীর চন্দ্র দাসের কাছ থেকে জায়গাটা বুঝে নেন প্রহ্লাদ চন্দ্র সাহা ও তার ভাই নলিনীকান্ত সাহা। তারপর সোনার বাংলা প্রেসের জায়গায় শুরু হয় আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা। স্বর্গীয় প্রহ্লাদ চন্দ্র সাহা এবং তার ভাই ছিলেন নলিনমোহন সাহা, ওনারাই এই বোর্ডিং প্রথমে আপনার মারাড়ি খাবার দিয়ে প্রতিষ্ঠিত হয়। আমাদের এখানে যে সরিষা ইলিশ, মুড়িঘণ্ট, পাঁচ তরকারি, এগুলো আমাদের খুব সিগনেচার। আশা করি যে দর্শনার্থীদের এবং দর্শকদের বলতে চাই যে আপনারা আসুন, জানুন, দেখুন। বাসাবাড়ির থেকেও আমি মনে করি যে এখানের খাবারটা আরও ভালো হবে, কারণ আমরা খুব গুরুত্ব সহকারে এই খাবারটা দেই, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকে আসেন। বিউটি বোর্ডিং নিয়ে অনেক গল্প আছে, তো আসলে এটাই দেখতে আসলাম, আর দুপুরের খাবার আমরা এখানে খাবো। 1940-এর দশকে এই আড্ডা পুরান ঢাকায় সুখ্যাতি লাভ করে। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন। আব্দুল জব্বার খান এখানে বসেই লেখেন বাংলার প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি। সমর দাস বহু গানের সুর তৈরি করেছেন এখানে বসে। রিসেপশনে ঘরের দেয়ালে টাঙানো আছে সোনালী আড্ডার কয়েকটি ছবি। প্রথম মুখ ও মুখোশ এখান থেকে স্ক্রিপ্ট এখান থেকে তৈরি হয়েছিল। এখানে খানাত আসতেন, এখানে সুরকার সমর দাস আসতেন, এখানে নারায়ণ দাস, নারায়ণ ঘোষ আসতেন, নারায়ণ চক্রবর্তী আসতেন, সবাই তো আসছেন এখানে। যে আপনার আমি যতটুকু শুনেছি এখানে আমাদের উপর একটা 9 নম্বর রুম আছে ভিতরের দিকে, এখানে চিত্রনায়ক রাজ্যকও আসতেন। সেই সুবাদে যে চিত্র জগতের যে ব্যাপারও বাদ নাই তো কেউ, সব দিকেই বলা যায় চিত্রজগতের এখান থেকে অনেক কিছু, খানাতা, জহিরায়ন, এরকম অনেক কথা আমি অনেক নামই আমার ঠিক স্মরণ আসতেছে না, সত্য সাহার সুরকার, এই সবাই আসতেন। আমি তো মানে আমার তো মনে হয় না যে এমন সেই সময় এমন কোনো কেউ ছিলেন না যে আসতেন না। হঠাৎ করেই শিহরণ জাগাবে এই ভেবে এক সময় যে ঘরে খেয়ে গেছেন বহু গুণী মানুষ, আজ সেখানে আপনিও বসেছেন পেট পুজোতে। তবে শিহরণ হারিয়ে যাবে সর্ষে ইলিশের ঘ্রাণে, জিভায় পানি চলে আসবে মুহূর্তেই। এখানে সুন্দর থাকার ব্যবস্থাও আছে, সিঙ্গেল ও ডাবল বেডের মোট 27টি কক্ষ এখানে রয়েছে।
অতীতের গর্ভে হারিয়ে গেছে বিউটি বোর্ডিং এর বিউটিয়ানরা, নেই অতীত সেই ঐতিহ্য, অভিযাত্রাও তেমন আসেন না, হয় না সেই সাহিত্য ও শিল্প চর্চা, আর রাজনীতি নিয়ে গরম গরম কথার জমজমাট আড্ডা। তবুও আভিজাত্যের ইতিহাস নিয়ে সমহিমায় ভাস্কর এই বিউটি বোর্ডিং। সত্যি বন্ধুরা, এই বিউটি বোর্ডিং এর মাটির আমার মনে হয় আলাদা একটা বিশেষত্ব বা গুণ রয়েছে। যদি তাই না থাকবে তাহলে এই মাটিতে কেন এই সাধারণ একটা জায়গায়, এই সাধারণ একটা পরিবেশ থেকে এত গুণী মানুষ, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এই জায়গা থেকে উঠে আসবে। এই জায়গায় এসে খুবই গর্ববোধ করছি এবং সেই গুণী মানুষজনদেরকে অনুধাবন করার চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন।